सब्सक्राइब कीजिए मेरे चैनल अफरोजा एस के को और बेल बटन पे क्लिक कीजिए मेरे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হ্যাশ ট্যাগ দুলহান ম্যা তো আজকে এই ভিডিওটাতে আমি ভয়েস ওভার বেঙ্গলিতে দেব কেন কি না এটা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক আশা করছি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগছে হ্যাঁ চন্দনাটটা ততটা সুন্দর হয়নি আমিও নিজেও জানি আমি তো ভালো চন্দনাট করতে পারি না তো আমার একটা বৌমাই করে দিয়েছিল তো যেমনই পেরেছে তেমন করেছে থ্যাংক ইউ তো ওটা নিয়ে তোমরা জাজ করো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সাথে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেড কালারের বাটনটিকে প্রেস করে ভালো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি এখানে ড্যামডকের হাইডাবুস ফেস টোনারটা অ্যাপ্লাই করে নেব আমার পুরো ফেসের মধ্যে তারপরে আমি এখানে ডকের এই সিরামটা ইউজ করব এটা হচ্ছে উইথ স্যালিসিলিক অ্যাসিড তো এটাকেও আমি মাসাজ কর করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করব ডামডকের এই ময়শ্চারাইজারটা এটা হচ্ছে উইথ হাইলোরনিক অ্যাসিড তো এটাও আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি এখানে গুড ভাইবসের এই লিপ বামটা অ্যাপ্লাই করেছি লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য তারপর আমি এখানে কালারবারের এই পারফেক্ট ম্যাচ প্রাইমারটা আমার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব এই প্রাইমারটা খুবই ভালো সেটা বলার দরকার নেই সবাই তোমরা জানো তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি এই এলেগালের কনসিলারটা আর আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ আর পিওর বেজ সামথিং এরকমই কিছু একটা হবে আমার মনে নেই তো তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আইব্রোজটাকেও আমি শার্প করে নিয়েছি সেম কানসিলারের হেল্প নিয়ে তো দেখতেই পাচ্ছ ড্যাবিং মোশনে তারপর আমি এখানে ওয়াই বের এই আইব্রো পেন্সিলটা ইউজ করবো এটার সাহায্যে আমি আমার আইব্রোজটাকে ভালো করে ফিল করে নেব এটা খুবই ভালো পেন্সিল অ্যাফোর্ডেবলের মধ্যে ক্রিমি ফিনিশ দেয় খুব ভালোভাবে আইব্রোজটাকে ফিল করে তারপরে আমি একটা স্পুলির সাহায্য নিয়ে আমি জাস্ট আমার আইব্রোজটাকে কম করে নেব তারপরে আমি ফিটমির কম্প্যাক্টটা দিয়ে আমার আই লিডটাকে একটু সেট করে নেব তারপর আমি এখানে সুইস বিউটির এই শ্যাডো প্যালেটটা ইউজ করব তার মধ্যে এই ব্রাউন আন্ডারটোনের শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে প্লেস করব আর ব্লেন্ড করতে থাকবো একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে তারপরে আমি এই পিচি টোন অফ কালার নিয়ে আমি আবারও ক্রিজ লাইনে একটু প্লেস করব ব্লেন্ড করব দেখতেই পাচ্ছ একটু ভালো কালার আসার জন্য তো দেখতে পাচ্ছ আমার ডিজায়ার অ্যামাউন্টের কালার আমি পেয়ে গেছি এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম কালার বারের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এবার আমি ক্রিজ বানাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফুল কাট ক্রিজি প্রথমে বানাবো কনসিলার দিয়ে সেম এলে এলেগালের কনসিলার একটা ফ্যা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়েই আমি বানাচ্ছি কাটক্রিসটা তো তোমরা তারপরে আমি এখানে এই ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমার আউটার ভি থেকে একটু ভি ক্রিয়েট করে আমার মানে ক্রিজ লাইনের নিচে নিচে অ্যাপ্লাই করছি তোমরা দেখতেই পাচ্ছো ভি শেপে বেশ ভালো এটা লাগে তো দেখতে পাচ্ছ আমি ওইভাবে ব্লেন্ড করেও নেবো ওর সঙ্গে স্মাচ করে নেব তো ব্ল্যাক কালার সেটা ভালোই পিগমেন্টেশন আছে তারপর আমি এখানে গ্লিটার ইউজ তো এখানে আমি গ্লিটার অ্যাপ্লাই করছি ওই ভেজা কনসিলারের উপরে আমি কানসিলারটাকে ড্রাই হতে দিইনি এর মধ্যে অ্যাপ্লাই করলে ভালোভাবে স্টিক হবে গ্লিটারটা তো সেই জন্যই আমি এখানে অ্যাপ্লাই করছি গ্লিটারটাকে তো অ্যাপ্লাই হয়ে গেছে নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি বেলা বস্ট লিকুইড আইলাইনার এটা খুবই অ্যাফোর্ডেবল একটা লাইনার তোমরা চাইলে ইউজ করতে পারো ভালো তো এটাকে আমি ইউজ করে নেব একটা সিম্পল উইং লাইনার ড্র করে নেব আর যে টেপটা ছিল সেটাকে রিমুভ করে দিচ্ছি ফল আউটগুলোকেও রিমুভ করে দেব যেগুলো ফল হয়েছিল তারপর আমি এখানে কালার কারেক্টারের জন্য সেম এলেগালের কালার কারেক্টার ইউজ করব। দেখতে পাচ্ছ ব্রাউন স্পটসগুলোকে আমি হাইট করবো আর সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্পটা নিয়ে আমি ব্লেন্ড করে নেবো এতে কি হয় তোমার মেকআপটা খুব স্মুথ লাগে মেকআপে কোনো দাগ ডাক থাকবে না নেক্সট আমি এখানে স্টিক এই লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি কালার কারেকশানের উপরে তাতে কী হয় ফাউন্ডেশানের সাথে কালার কারেকশানের ম্যাচ হবে না তো এবারে আমি পার্পলের এই ফাউন্ডেশনটা ইউজ করছি এটাও খুব ভালো কাভারেজ দেয় ব্রাইডালদের জন্য ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে তো এটা আমি ইউজ করে নিচ্ছি ভালোভাবে আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি ড্যাবিং মোশনে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি এখানে এলেগালের সেম কনসিলারটা ইউজ করে নেব যেখানে আমার হাইলাইটিংয়ের প্রয়োজন আমি সেখানে ইউজ করব যেমন আমার আন্ডার আইতে আমার নোজ ফোর হেড কিউপিটস বো অ্যান্ড আমার চিনেও আমি অ্যাপ্লাই করে নেব ইয়াস তোমরা দেখতেই পাচ্ছো আর জল আইনটাকে শার্প দেখানোর জন্য অ্যাপ্লাই করবো আর সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্য নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডও করে নেবো তারপর আমি এখানে সেম এলেগালের এই কনসিলারটা নিচ্ছি এটা শেড হচ্ছে টোস্ট তো এটা নিয়ে আমি জাস্ট কন্টোর অ্যাজ আ কন্ট্রোল অ্যাপ্লাই করছি এটা কন্ট্রোল হিসেবে খুবই ভালো কাজ করে তো আমার চিকবোন নোজ আর ফোরহেড আর জল লাইনে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব তাতে কি হয় ফেসটা খুব শার্প দেখায় স্কার লাগে ভালো লাগে ঠিক আছে মানে একদম খুব সুন্দর একটা লুক আসে তো তোমরা অবশ্যই কন্টোর ইউজ করতে পারো তো আমি সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্য নিয়েই ড্যাবিং মোশনে যেমন ব্লেন্ড করে সেইভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে আমি কথা বলছিলাম কারণ আমার সামনে অনেকজন ছিল তাদের সঙ্গে কথা বলছিলাম তো এবার আমি বেকিং করবো সেম লুজ পাউডারটা দিয়ে এটা হচ্ছে ওয়েডের লুজ পাউডার তো একটু বেকিং করে নেব এবারে আমি বেকিংগুলোকে রিমুভ করে দেবো যে পাউডার এক্সেস যে পাউডারগুলো সেটাকে রিমুভ করে দেব। তারপর আমি এখানে ফেসেস ক্যানাডার এই ব্লাশ প্যালেটটা নিয়েছি ওর মধ্যে থেকে ব্রঞ্জার শেড নিয়ে আমি আমার হলোজ অফ চিক্সে অ্যাপ্লাই করছি অ্যাজ আ ব্রঞ্জার এটা খুব ভালো লুক দেয় আর এর স্মেলটা খুবই সুন্দর তো এই আই শ্যাডো প্যালেট এই সরি এই ফেস প্যালেটটা আমার খুবই পছন্দ তো আমার নোজটাকেও ভালো করে আমি ব্রঞ্জ আপ করে নেব তারপর আমি সেম প্যালেডের মধ্যে থেকে পিঙ্ক কালার শেডটা পিক করব আর অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করবো তোমরা দেখতে পাচ্ছ তারপর সেম প্যালেটটার মধ্যে এই হাইলাইটারটা নিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নেব এই হাইলাইটার টার মধ্যে কোনো চাঙ্কি গ্লিটার নেই খুবই শার্টটালে একটা গ্লো দেয় বেশ ভালো হাইলাইটারটা আমার লেগেছে তো এটাকে আমার ফেসের হায়েস্ট পয়েন্টে অ্যাপ্লাই করে নেব যেখানে যেখানে অ্যাপ্লাই করতে হয় তারপরে আমি এখানে স্টে ওয়ের ব্যাডাস এই কাজলটা নেবই এই কাজলটা খুবই ভালো ক্রিমি ফিনিশ দেয় আর পিগমেন্টেশন ওয়াইজ খুবই সুন্দর কাজলটা আর অনেক অ্যাফোর্ডেবল তারপর আমি ব্ল্যাক কালার শেড নিয়ে জাস্ট কাজলটাকে স্মুক আউট করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আর ক্রিজ লাইনে যে কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে একটু ব্লেন্ড করে নেব তারপর ব্রাউনটাকে আর ইনার কর্নারটাকে হাইলাইট করব। তো ইনার কর্নারে একটু গ্লিটার ইউজ করব গ্লিটার আইলাইনার এটা আরিয়ার গ্লিটার লাইনার তারপর আমি এখানে আইল্যাসেসটাকে কার্ল করে নেব আইল্যাসেস কার্ল করার পরে এখানে মেবলিনের ল্যাস সেন্সেশনাল ওয়াটার ওয়াটারপ্রুফ এটা ইউজ করে নেব দু তিন কোট ইউজ করার পর আমি এখানে ফেক ও ইউজ করে নেব। তো দেখতেই পাচ্ছ ফেক ল্যাসেস আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপর আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইলের এই মেকআপ ফিক্সারটা ইউজ করব। অ্যাপ্লাই করে নেবো পুরো ফে মেকআপটাকে লক করার জন্য তারপরে গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের এই লিপলাইনারটা দিয়ে আমার লিপটাকে একটু বর্ডার করে নেবো এইভাবে লিপলাইনার লাইনার অ্যাপ্লাই করলে লিপস্টিক অ্যাপ্লাই করতেও সুবিধা হয় আর লুকটাও ভালো লাগে তারপরে আমি এখানে এই পার্পলের ম্যাট লিকুইড লিপস্টিকটা নেব যেটা একদম পিওর রেড কালার শেডটা আমার ডেসক্রিপশানে মেনশন থাকবে তো এটা জাস্ট অ্যাপ্লাই করে নিয়ে একটা ছোট্ট এখানে টিপ পরব আর এটা হলো আমার ফাইনাল কমপ্লিটেড লুক তো আশা করছি তোমাদের এই লুকটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বাই স্টে হ্যাপি আল্লাহ হাফেজ